হ্যাঁ তব ইয়ে তোমার মেয়ে এখন কি করছে? আরে এই তো বিয়ে পাস করে কদিনের জন্য কলকাতায় মাসির বাড়িতে বেড়াতে গেছে। আচ্ছা আচ্ছা, খুব খুব ভালো। না দিলে তো আবার কেমন আছো বীরিনচি দাদা? শুরু হয়ে গেল বুঝলে, বাপের বাড়ির দেশের লোক দেখেছে তো, এবার বলে যাও বলে যাও বলে যাও। আর বলো না গো, যে লোকের পাল্লায় পড়েছে আমি বাপ মার মুখ ডাবতে বলতে বসেছি। শোন 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 শোন, ওরে অনেকদিন যায়নি তোদের বাড়িতে, তবে শুনেছি ভালোই আছে। ও তুমি খাও, আমি কিঙ্কুকে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ যা যা যা। আরে না না, শুরু করো মিষ্টি, শুরু করো মিষ্টি। এই এই ভদপুরের ছাতে কি পড়লো বলতো? ওই কিছু একটা পড়েছে, ও কিছু না। তুমি খাও খাও মিষ্টি খাও। হ্যাঁ 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 হুম খাও। ওরে বাবা, ওরে বাবা গো। এই এই বিরিঞ্চি, এই কোথায় যাচ্ছ? না 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 না, বিরিঞ্চি সরে বাবা। আরে কি আসছো, আগে অফিসার ডাকো, শান্তি সস্তন করো, তারপর আরে আমার কথাটা শোনো। এই 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 ডাকো। আরে কি আসছো, মেয়ের বাবা বলে কথা এভাবে চলে যায়? আমার জলজান তো মেয়েটা ভূতের খপ্পরে পড়ুক। ওরে বাবা শোনো না শোনো। এই বিরিঞ্চি, আরে এ তো আচ্ছা কুলুক লোক বড় দিনের বেলা ভূতের ভয়ে পালিয়ে যাচ্ছে। জাগে মরগে যা মরগে যা, তোর মেয়ের বিয়ে দিয়ে কাজ নেই, যা। হতভাগ উল্লুক কোথাকার, এসেছে মেয়ের বিয়ে দিতে। আরে যা যা, তোর মতো ভীতু লোকের মেয়ের সাথে আমি ছেলের বিয়ে দেব না, যা। হ্যাঁ মেয়ের বিয়ে দেবে। হ্যাঁ তুই গাছের উপর, ও তার মানে তুই এখান থেকে ওই জুতোটা ছুঁড়েছিস? হ্যাঁ কেন, কি করব, এত বড় একটা গিরগিটি তেড়ে আসিল যে। চুপ, হারামজাদা ছেলে কোথায় তাই বলে। দাঁড়া দাঁড়া, আমি এক্ষুনি বীরিঞ্চিকে গিয়ে ডেকে নিয়ে আসবো, আজই তোর বিয়ের কথা ঠিক করব। যা বাড়ি যা, হারামজাদা নচ্ছার কোথা কাট, যা। মানে একটা গোটা মেয়ে ড্যাব ড্যাবে চোখ নিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে সারাদিন? হ্যাঁ ওরে বাবা ওরে বাবা, শঙ্কর পালিয়ে যা, যেদিকে দু চোখ যায় পালিয়ে যা।